তা আমরা করোনাকে ভয় করি, কিন্তু করোনার যিনি স্রষ্টা, যে আল্লাহ করোনা পাঠিয়েছেন, সেই আল্লাহকে আপনি আমি ভয় করি না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাউলাইকা হুমুল ফায়িসুন। عن معاذ بن جبال رضي الله عنه قال كنت مع النبي صلى الله عليه وسلم في سفر فأصبحت يوما قريما منه فقلت يا رسول الله أخبرني بعمل يدخلني الجنة ويباعدني عن من النار فقال لقد سألتني عن عظيم وإنه لا يسير لمن يسره الله تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت رواه الترمذي بإسناد صحيح أهل حدیث আন্দোলন বাংলাদেশ জামদৈ এলাকা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের মহতারাম সভাপতি, প্রধান অতিথি আমন্ত্রিত উলামায়ে কেরাম, সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মী ও সুধীবৃন্দ, উপস্থিত ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আসলে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, মানবতার মুক্তির দিশারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে পৃথিবীতে এসেছিলেন, আমরা সে আদর্শের ধারক ও বাহক হিসেবে নিজেদের ব্যক্তিজীবন থেকে শুরু করে জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগে সেই আদর্শ আমরা মেনে চলার চেষ্টা করছি, আর তার মাধ্যমে আমরা পরকালীন জীবনের নাজাত কামনা করি। যে রাসূল আমাদের জন্য এই আদর্শ রেখে গেছেন, আমরা তার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে দুরুদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সুধী মণ্ডলী সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের অংশ বিশেষ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিঃসৃত অসংখ্য বাণী থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এর উপরে ভিত্তি করে আমরা আজকের আলোচনা শেষ করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই পৃথিবীতে আমরা মানুষ, অন্যান্য জাতি থেকে, অন্যান্য প্রাণী থেকে আমরা সম্পূর্ণরূপে আলাদা। আমাদের মধ্যে যে বিবেক আছে, অন্যান্য চতুষ্পদ প্রাণীর মধ্যে সে বিবেক নাই। আমাদের মধ্যে কোনটা ভালো আর কোনটা মন্দ পার্থক্য করার মতো জ্ঞান আল্লাহ দিয়েছেন, যা অন্যদের উপরে নাই। আমাদেরকে যে শক্তি আল্লাহ দিয়েছেন মানুষকে, এই শক্তি কিন্তু অন্যান্য জীব জানোয়ারের নাই। যে কারণে দেখবেন প্রকাণ্ড হাতি, যে আপনার মতো দুই দশ জন একশো জন মানুষকে একটা সুরের বাড়ি দিয়ে ফেলে দিতে পারে, অথচ এই আমাদের মতো একজন মানুষ কিন্তু তাকে নিয়ন্ত্রণ করে, তাই না? এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তো যিনি আমাদেরকে এই ক্ষমতা দিয়েছেন, যিনি আমাদেরকে এই জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন, সেই আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে এ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। সে উদ্দেশ্যটা হলো আল্লাহর ইবাদত করা। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলিকে আমাদের জীবনের সব দিকে
মেনে চলতে পারি, তাহলে আল্লাহ যে ওয়াদা করেছেন সেই যে জান্নাতে আদম ছিল সেই জান্নাতে ইনশাল্লাহ আমরা ফিরে যাব আবার। কিন্তু যদি আল্লাহর আদেশ নিষেধ থেকে আমরা দূরে থাকি, আমরা আমাদের যেটা সুবিধা সেটা মানি আর যেটা অসুবিধা ওটা ছেড়ে দেই, তাহলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো আর জান্নাতে প্রবেশ করানো হলো, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই হচ্ছে সফল কাম মুক্তিপ্রাপ্ত। তাহলে আমরা পরকালীন জীবনে আমরা মুক্তি চাই, তাই না? পরকালীন জীবনেতে আমরা নাজাত চাই, কি করে জান্নাতে যাওয়া যায় সেই চেষ্টা কিন্তু আমাদের, তাই না? আজকে এত কষ্ট করে আপনারা শীতের রাত্রে বহু কাজ ফেলে দিয়ে এখানে এসেছেন, উদ্দেশ্য কিন্তু আমাদের একটা, সেটা কি? জান্নাতে যাওয়া। উদ্দেশ্য হচ্ছে আমাদের জাহান্নাম থেকে মুক্তি লাভ করা। সুতরাং সেই উদ্দেশ্য যদি আমাদের থাকে, তাহলে ইমানের পাশাপাশি আমাদের আরও কিছু করণীয় আছে। সে করণীয়গুলি আমাদেরকে যথাযথভাবে প্রতিপালন করতে হবে। যদি আমরা সেগুলি নিজেরা পালন করতে পারি, তাহলে অবশ্যই জান্নাতে যাওয়া যাবে। আর যদি সেগুলি থেকে আমরা দূরে থাকি, তাহলে জান্নাতে যাওয়া আমাদের জন্য অবশ্যই কল্পনা মাত্র হবে। সুধি মণ্ডলী, আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো আর জান্নাতে প্রবেশ করানো হলো, সে সফল কাম হলো। তাহলে সে সফল কাম হওয়ার জন্য আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে। আপনি এই শীতের রাত্রে ফজরের আজান হওয়ার সাথে সাথে আরামের বিছানা ছেড়ে দিয়ে আপনি উঠে এই ঠান্ডা পানিতে উজু করে কেন আপনি মসজিদে যাচ্ছেন সালাত আদায় করতে? কি জন্য যাচ্ছেন? উদ্দেশ্য কিন্তু একটা আছে, কোনটা? সেটা হলো পরকালীন জীবনে নাজাত লাভ করা। আপনি এত সুন্দর ঘুমে আরামে ঘুমিয়েছিলেন, যখনই দেখলেন যে আপনার ঘড়িতে অ্যালার্ম দেওয়া আছে রাত 4টা বাজে, আপনি তখনই বিছানার ল্যাপটা দূরে সরিয়ে দিয়ে আপনি সেখান থেকে উঠে পড়লেন। উঠে এসে আপনার প্রাকৃতিক প্রয়োজন আপনি সম্পন্ন করে এরপর উজু করে সুন্দর করে পবিত্রতা অর্জন করে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য এই, আমার এতটুকু ইবাদতের মাধ্যমে, আমার এতটুকু আমলের মাধ্যমে যদি আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হন, তাহলে কাল কিয়ামতের মাঠে আমি মুক্তি পেয়ে যাব, তাই না? এই একটা মাত্র উদ্দেশ্য নিয়েই মুমিন জীবনে প্রত্যেকটি কর্মকাণ্ড পরিচালিত হয়। লক্ষ লক্ষ টাকা আপনার সামনে যদি রেখে দেওয়া হয় আর আপনাকে বলা হয় যে ভাই এটা আপনার কাছে আমানত, আপনার কাছ থেকে আমি দুদিন পরে নিব অথবা সকালে নিব, কোনো মুমিন সেখান থেকে একটা টাকা তার যতই প্রয়োজন থাকুক না কেন, সে কখনোই ওখান থেকে একটা টাকা সে খরচ করবে না। উদ্দেশ্য কি? সে চায় এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে গচ্ছিত রাখা হয়েছে আমানত, আর 10 জন মানুষের কাছে রাখা হয়নি, তাহলে আমার কাছে কেন রাখা হলো? আমার কাছে রাখা হয়েছে এই জন্য লোকটা আমাকে বিশ্বাস করে, তাই না? সুতরাং আপনি আল্লাহর ভয়ে, আপনি সওয়াব মনে করে, আপনার যতই সমস্যা থাকুক না কেন, আপনি চেষ্টা করবেন আমার এই আমানত যেন খেয়ানত না হয়, যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আমানাতা লা ইমান আলিমাল্লাহ আমানাতা লাহু, যারা আমানতদারি নেই তার ইমান নেই। তাহলে মুমিন সে যার মধ্যে শতভাগ আমানতদারি থাকে। আপনার জীবন শেষ হয়ে যেতে পারে, আপনি বহু বিপদে পড়তে পারেন, কিন্তু এই যে আমানত, এটা আপনি আমি কখনোই এটা বিনষ্ট করব না, এই খেয়ানত আমরা কখনো করব না, তাই না? উদ্দেশ্য একটাই যে আমার এত প্রয়োজন থাকার পরেও আমি এখান থেকে এই টাকা খরচ করব না আল্লাহর ভয়ে, কারণ আমি পরকালীন জীবনে নাজাত চাই, তাই না? কাফের মুশরিক যে সমাজের মানুষ সর্বদা তাদের আচরণ ছিল যে তারা মারামারি খুন খারাপ এগুলি করত, সেই সমাজের মানুষও আলামিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সম্পদ গচ্ছিত রেখে নিরাপদ বোধ করত, মোহাম্মদের কাছে রেখেছে আমার সম্পদ কোনো সমস্যা হবে না, নষ্ট হবে না।
সুতরাং আমরা সেই মুহাম্মাদের উম্মত, আমরা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। তিনি যা আমাদেরকে শিখিয়েছেন আমরা সেই নির্দেশনা মোতাবেক আমরা আমাদের জীবন পরিচালনা করি। লক্ষ্য হলো আমার জান্নাত। আমি চাই পরকালে জীবনে আমাকে যেন জাহান্নামে যেতে না হয়। মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। আমি একদিন তার পাশাপাশি কিছুটা নিকটবর্তী হতে শুরু করলাম, চলতে চলতে ওয়ানাহনু নাসিরু, আমরা চলছিলাম তার সাথে সাথে পাশাপাশি রাসূলের কিছুটা নিকটবর্তী হলাম। আর আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি বিআমালি, আপনি আমাকে একটা কাজ বলেন যে কাজের কারণে আমি জাহান্নামে প্রবেশ, জান্নাতে প্রবেশ করতে পারবো আর আমি জাহান্নাম থেকে দূরে থাকতে পারবো, কাজটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে আর জাহান্নাম থেকে দূরে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকাদ সাআলতানি আন আযীমিন, তুমি একটা বড় বিষয় আমাকে জিজ্ঞেস করেছো। ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন লিমান ইয়াসসারাহুল্লাহ, অবশ্যই কাজটা তার জন্য সহজ, আল্লাহ যার জন্য সহজ করে দেন। শুনে রাখো, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। ওয়া তুকিমুস সালাহ, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো। ওয়া তুদিয যাকাত, তোমার সম্পদের যাকাত প্রদান করো। ওয়া তাসুমু রমাজান, রমজান মাসের সিয়াম পালন করো। ওয়া তাহুজ্জাল বাইতা, আর বাইতুল্লাহর হজ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কয়টা নির্দেশ দিলেন? পাঁচটা। ইবাদত করতে হবে আল্লাহর শিরক মুক্তভাবে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সম্পদের যাকাত দিতে হবে, রমজান মাসে সিয়াম পালন করতে হবে, সামর্থ্য থাকলে হজ করতে হবে। কাজ এই পাঁচটা, এই পাঁচটা কাজের বিনিময়ে কাল কেয়ামতের মাঠে অবশ্যই জান্নাতে যাওয়া যাবে। যদি আমরা কাজগুলি যথাযথভাবে প্রতিপালন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। কিন্তু অনেক সময় দেখা যায়, বাস্তবতা হলো এই যে আমরা সালাত আদায় করি ঠিকই, সালাতের প্রাণ যেটা, রোখ যেটা, ওইটা নাই। সেটা কি জানেন? একাগ্রতা। আল্লাহর উদ্দেশ্যে একনিষ্ঠভাবে আমরা সালাত আদায় করব। যদি এই মসজিদে দশ থেকে নিয়ে 1000 পর্যন্ত মুসল্লি থাকে, তাহলে বলা যায় যে শতকরা দুইজনও একনিষ্ঠভাবে আল্লাহর বাস্তে সালাত আদায় করে কিনা, এই ধরনের মুসল্লি পাওয়া কঠিন হবে। যে কারণে দেখেন আমাদের সমাজে মুসল্লির সংখ্যা বেশি আছে কিন্তু মোত্তাকির সংখ্যা কম আছে। এই মুসল্লি এখানে সালাত আদায় করে করতে করে, এই যে ভাই আবুল কালাম বললেন না মাদকের বিরুদ্ধে, এখানে সালাত আদায় করে গিয়ে ওই বাহিরে গিয়েই সুখ টান দিতে শুরু করবে, এখানে সালাত আদায় করবে ওই বাহিরে গিয়েই মিথ্যা কথা বলবে, গীবত তোহমত করবে। সুতরাং আমাদের ভিতরে আল্লাহ ভীতি, যথার্থ আল্লাহর ভয় যদি থাকতো, তাহলে এখানে এসে আপনি আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, তার ইবাদত করছেন, আর ওখানে গিয়ে আপনি গুনাহের কাজ করছেন। এটা কোশ্চিন কালো হতে পারে না, হওয়া সম্ভব নয়। যে কারণে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে একজন মানুষ চুরি করে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে একজন মানুষ ঘুষ খায়, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে একজন মানুষ সুদ খায়, একজন মানুষ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার পর পরকীয়ায় লিপ্ত হয়। দেখেন আজকের এই পরিবেশে আমরা সবাই সবাই কিন্তু একটা জিনিসকে ভয় করি, বলেন তো সেটা কি? করোনা, তাই না? আপনি আমি করোনাকে ভয় করছি, সবাই ম্যাক্সিমাম আমাদের মাস্ক আছে, তা আমরা করোনাকে ভয় করি। কিন্তু করোনার যিনি স্রষ্টা, যে আল্লাহ করোনা পাঠিয়েছেন, সেই আল্লাহকে আপনি আমি ভয় করি না। করোনা কি নিজে নিজে আমার শরীরে আসতে পারে? কোশ্চিন কালেও নয়। যদি আল্লাহর হুকুম থাকে করোনা আমার শরীরে প্রবিষ্ট হবে, যেভাবেই আমি যত নিরাপত্তা ব্যবস্থা অবলম্বন করি না কেন। আর যদি আল্লাহর নির্দেশ না থাকে করোনা কেন, হাজারো করোনার মতো ভিতরে যদি আমি শুয়ে থাকি, কখনোই করোনা আমাকে স্পর্শ করবে না। এই আল্লাহ ভীতি, এই ভয়, এটা যতদিন পর্যন্ত আমার ভিতরে না আসবে, ততদিন পর্যন্ত আপনার আমার ইবাদত অন্তঃসারশূন্য হবে। ইবাদত করবেন মজা পাবেন না, ইবাদত করবেন আপনি এর সাথে সাথে পাপাচার করবেন, অন্যায় করবেন। আমাদের দেশে বহু বাহিনী আছে, পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, বিডিআর আছে,
এসব বাহিনীকে আমরা ভয় পাই, কিন্তু এই বাহিনীর যিনি স্রষ্টা, এই বাহিনীকে যিনি পরিচালনা করেন, সেই আল্লাহকে কি আমরা ভয় করি? করি না। দেশের নির্দেশ, আইন কানুন, এগুলি আমরা ইচ্ছায় অনিচ্ছায় মানি, কিন্তু আল্লাহর যে আইন সেটা কিন্তু আমরা মানি না। তাহলে প্রকৃতপক্ষে আপনি আমি চিন্তা করি, আমরা তো সবাই মুক্তি চাই, কিন্তু মুক্তির পথের অনুসারী আমরা কতজন? আমরা কতটুকু যথার্থভাবে আল্লাহর পথে আল্লাহর কাছে আমরা মুক্তি কামনা করি, সেটা আমাকে চিন্তা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি, আর তোমাদের জন্য তোমাদের মাঝে পরস্পর জুলুমকে আমি হারাম করেছি, সুতরাং তোমরা একে অপরের উপরে জুলুম করো না। হে আমার বান্দারা, তোমরা সবাই পথভ্রষ্ট, কিন্তু সে নয় যাকে আমি হেদায়ত দান করেছি, সুতরাং তোমরা আমার কাছে হেদায়ত কামনা করো। সেজন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু প্রতিদিন দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়ত কামনা করছি, সঠিক পথ যেটা সেটা আমি কামনা করছি, তোমার কাছে আমি আল্লাহ ভীতি কামনা করছি, তোমার কাছে আমি পাপাচার থেকে মুক্ত থাকার এই তৌফিক আমি কামনা করছি, আমি তোমার কাছে মানুষের নিকটে হাত পাতা থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহ আমাকে যেন হাত পাততে না হয় মানুষের কাছে। রাসূল আল্লাহর কাছে হেদায়ত কামনা করতেন আল্লাহর রাসূল হয়ে, আর আমরা কি করি? আমরা ওই সালাতে দাঁড়িয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও, এটা বলি বটে, কিন্তু আসলে আমি নিজেও বুঝি না আমি কি বলছি সালাতে দাঁড়িয়ে। সে কারণে এখানে যা বলি বাইরে গিয়ে তার বিপরীত করি, আমাদেরকে অবশ্যই ভাবতে হবে। এরপর আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্থ, কিন্তু সে নয় যাকে আমি খাদ্য দান করেছি, সুতরাং তোমরা আমার কাছে খাবার চাও, আমি তোমাদেরকে খাবার দিই। হে আমার বান্দারা, তোমরা সবাই বস্ত্রহীন, কিন্তু সে নয় যাকে আমি পরিধেয় দান করেছি, বস্ত্র দান করেছি, কাপড় দিয়েছি, সুতরাং তোমরা আমার কাছে কাপড় চাও, আমি তোমাদেরকে কাপড় দেব। হে আমাদের বান্দারা, তোমরা সবাই পাপি, দিনে রাতে প্রতিনিয়ত তোমরা পাপ করে থাকো, কিন্তু আমি তোমাদের পাপকে মাফ করে দিয়ে থাকি, সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা চাও। হে আমার বান্দারা, শুনে রাখো, এ পৃথিবীর সব মানুষ তোমরা একত্রিত হয়ে আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমার কোনো উপকারও করতে পারবে না। যদি পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং পৃথিবীতে যত জিন আছে, সবাই যদি ঐক্যবদ্ধ হয়, সবাই যদি একটা মোত্তাকি পরহেজগার মানুষের আত্মার মতো একাত্মভূত হয়ে যায়, তাহলে জেনে রেখো আমার রাজত্বের এতটুকু কোনো বৃদ্ধি হবে না। আবার সমস্ত মানুষ এবং জিন যদি একজন পাপাচারী মানুষের মতো হয়ে যায়, তাহলে শুনে রাখো যে আমার এই রাজত্বের সামান্যতম কম হবে না, কমে যাবে না। আবার সবাই মিলে যদি তোমরা একটা মাঠে সমবেত হয়ে আমার কাছে চাও, আর আমি তোমাদের প্রত্যেককে যার যার চাহিদা মতো আমি দান করি, তাহলে জেনে রাখো আমার এই রাজত্ব থেকে, আমার এই ভাণ্ডার থেকে ততটুকুই কমতে পারে যতটুকু একটা সমুদ্রে একটা সূচ ঢুকালে যতটুকু সেখান থেকে কমতে পারে ঠুক অতটুকু কমতে পারে। সমুদ্রে একটা সূচ ফেলে দিলে পানি কমবে? কিছুই কমবে না। সুতরাং আল্লাহর ধনভাণ্ডার থেকে কোনো কিছুই কমবে না। অতএব আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দান করব। সুতরাং আল্লাহর কাছে আমাদেরকে বিনীতভাবে আমাদের যত সামান্য ইবাদত আছে কেবলমাত্র আল্লাহর জন্য নিবেদিতভাবে এই ইবাদত সম্পন্ন করে তার কাছে আমাদেরকে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, যেটা আমরা সূরা ফাতিহাতে বলে থাকি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সরল সঠিক পথ প্রদর্শন করো।
সুতরাং সরল সঠিক পথ যেমন আমি চাই তেমনি আপনার আমার প্রচেষ্টা থাকতে হবে যাতে করে আমি সরল সঠিক পথটাকে তালাশ করে পাই। আমরা শুধু চাইব, চেষ্টা থাকবে না তাহলে কি চাওয়া পূর্ণ হবে? আপনার সামনে খাবার আছে, আপনি যদি খাবার নিজে সুন্দর করে যদি মাখাতে হয় মাখাবেন, এরপরে মুখে তুলে দেবেন, চাবাবেন, তারপরে তো পেটে যাবে, তাই না? আগে কি যাবে? এই প্লেটে থাকলে আপনি এখান থেকে সুগন্ধি পাইলেন, সবই পাইলেন, যতক্ষণ পর্যন্ত আপনি না খাবেন তখন ততক্ষণ কি খাবার আপনার ভিতরে যাবে? যাবে না। সুতরাং আল্লাহর কাছে আপনি চাচ্ছেন, আপনাকে চেষ্টাও করতে হবে হেদায়তের জন্য, মুক্তির জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। তাহলে ইবাদত কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তিনি যেভাবে বলেছেন ওইভাবে আমাদেরকে করতে হবে, আল্লাহর জন্য করতে হবে। দুই নম্বর করণীয় হলো আমাদেরকে মুত্তাকি হওয়া দরকার, আল্লাহ ভীরু হওয়া দরকার। যেটা বলছিলাম যে আমরা করোনাকে ভয় করি, করোনার স্রষ্টা আল্লাহকে ভয় করি না, আমরা পুলিশ আর্মি র্যাব বিডিআর এদেরকে ভয় করি কিন্তু এদের যে স্রষ্টা তাকে আমরা ভয় করি না। আমরা দেশের প্রধানমন্ত্রীকে ভয় করি, তার কাছে আমরা চাই, কিন্তু যিনি প্রধানমন্ত্রী বানিয়েছেন তার কাছে আমরা চাই না। সুতরাং সেই আল্লাহর কাছে আমাদের চাওয়া দরকার। আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটা বললাম একটু আগে এটা মুসলিমের 2577, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, ইয়া আবু যর, হে আবু যর, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো সেখানে তুমি আল্লাহকে ভয় করো, ওয়াত্তাবিউস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তুমি যখনই পাপ করবে তখনই তুমি নেকির কাজ করো, তাহলে তোমার এই নেকির কাজ পাপটাকে মিটিয়ে দেবে। ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে উত্তম আচরণ করো। সুনানে তিরমিজি 1987। তাহলে যেখানেই থাকি সেখানে আমাদের আল্লাহকে ভয় করা দরকার। মসজিদে আসলে শুধু আমরা সালাতে, আমাদের ইবাদতে, সব জায়গায় আমরা আল্লাহকে ভয় করি বা মানুষ দেখবে সেজন্য আমরা ভয় করি, কিন্তু যেখানে কোনো মানুষ দেখতে পায় না কেবল আল্লাহ দেখতে পান, সেইখানে কি আপনি আমি ভয় করি? যদি সেখানে ভয় করে থাকি তাহলে সেটা হলো প্রকৃত ভয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরায়েলের এক ব্যক্তির কথা তিনি উল্লেখ করেছেন সহিহ বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা বললেন যে সেই ব্যক্তি লা ইয়ালামু হাসানাতান কাত্তুন, কখনো সে ভালো কাজ করেনি। ইজা হাজারাল মাউত, যখন তার মৃত্যু এসে উপস্থিত হলো, কাল আলী বাড়ি হেসে তার ছেলেদেরকে বলল যে দেখো আমি যখন মারা যাব তখন তোমরা আমাকে পুড়িয়ে, আমার যা দেহ থাকবে এটাকে পুড়িয়ে এটাকে পিষে চূর্ণ বানাবে, আর অতঃপর এটাকে তোমরা বাতাসে উড়িয়ে দেবে। সহিহ মুসলিম আছে, তোমরা অর্ধেক বাতাসে উড়িয়ে দেবে আর অর্ধেক সমুদ্রে ফেলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে জিজ্ঞেস করলেন, আর ওর লোকটা বলল যেটা এই জন্য করবে তোমরা যে আমি তো দুনিয়াতে কোনো ভালো কাজ করিনি, সুতরাং আল্লাহ যদি আমাকে ধরতে পারেন তাহলে তিনি আমাকে এমন শাস্তি দেবেন যে দুনিয়াতে তিনি আর এমন শাস্তি কাউকে দেন নাই, সুতরাং তোমরা আমাকে এই কাজটা করবে। মৃত্যুর পর তার সন্তানটা ওই কাজটা করল। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে নির্দেশ দিলেন যে তোমার মধ্যে এই লোকদের যা কিছু আছে তুমি জমা করো, আর সমুদ্রকে নির্দেশ দিলেন তোমার মধ্যে যা আছে সেটা তুমি এখানে একত্রিত করো। ফলে সে একজন পরিপূর্ণ মানুষে তৈরি হয়ে দাঁড়িয়ে থাকলো। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, লিমা ফালতা হাজা, তুমি এই কাজ কেন করলে? সে তখন বলছে, মুখাফাতান লাক, হে আল্লাহ তোমার ভয়ে আমি কাজ করেছি, ও আনতা আলামু, হে আল্লাহ তুমি তো জানো যে আমি তোমার ভয়ে এই কাজটা করেছি। রাসূল বলছেন, ফাগাফারাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় আপনার আমার ভিতরে যদি থাকে, এমন ভয় যে ভয়ের কারণে একজন মানুষ তার জৈবিক চাহিদাকে শেষ করে দিয়ে সেখানে ছুঁড়ে ফেলে দিয়ে সে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে উঠে আসতে পারে। সহিহ বুখারীর 2272 নম্বর একটি হাদিস, তিন ব্যক্তির ঘটনা আপনারা জানেন, তাই না? বনে ইসরায়েলের তিন ব্যক্তি পথ চলতে চলতে পাহাড়ের গুহায় আটকে পড়ল। তখন তারা সবাই বলল, তিনজনেই বলল, সংক্ষেপে বলছি আমি,
তিনজনেই বলল যে আজকে যদি, আজকে তো এখান থেকে আমাদের মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই, তো তোমাদের যা ভালো কাজ আছে সেটা বলে বলে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে সাহায্য চাও। তার মধ্যে এক ব্যক্তি ছিল, আলাইহিস সালাম, তার মধ্যে এক ব্যক্তি ছিল এমন যে সে ব্যক্তি বলল যে আল্লাহ তুমি তো জানো আমার এমন কোনো ভালো কাজ নাই, সুতরাং আজকে তোমার কাছে পেশ করার মতো আমার কোনো ভালো কাজ নাই, তবে আমি একটা কাজ করেছিলাম, সেটা হলো এই, আমি আমার চাচাতো বোনকে সমধিক ভালোবাসতাম যেভাবে একজন পুরুষ একজন নারীকে ভালোবাসে। আমি যখন তার আমার আন্তরিক বাসনা তার কাছে পেশ করলাম, তখন সে আমাকে বলল যে যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে 100 স্বর্ণমুদ্রা না দেবে, 100 দিনার না দেবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার এই কথায় রাজি হব না। আমি অত্যন্ত কষ্ট করে 100 দিনার আমি সংগ্রহ করে তাকে দান করলাম। নির্দিষ্ট সময় যখন আমি তার চার জানুর অভ্যন্তরে আমি উপনীত, তখন সে আমাকে বলছে ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ, আমি সেই মুহূর্তে ওখান থেকে আমি উঠে এসেছি, আমি তার কাছ থেকে একটা দিনারও আমি ফেরত নেইনি। হে আল্লাহ, তুমি যদি জেনে থাকো যে আমি এই কাজটা তোমার ভয়ে শুধু করেছি, তাহলে তুমি পাথরটা সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পাথর সরিয়ে দিলেন, তাই না? এর নাম হচ্ছে আল্লাহ ভীতি। আপনি আল্লাহকে ভয় করেন, কেমন ভয় করেন? সালাতে এসে ঠিকই আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু এখান থেকে যখন বের হয়ে যাই, তখন কিন্তু আমার এগুলি আর মনে থাকে না আমাদের। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো সেখানে তুমি আল্লাহকে ভয় করো। সুতরাং আমাদের সেখানেই প্রত্যেকটি জায়গায় আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। সিলসিলা হাদিস সহিহার 3355 নম্বর একটি হাদিস সংকলিত হয়েছে, দীর্ঘ হাদিস। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, 60টা বিষয় জিজ্ঞেস করেছেন, তার মধ্যে একটা বিষয় হচ্ছে ইয়া রাব্বি আইয়ু ইবাদাকা আতকা, হে আল্লাহ তোমার কোন বান্দা সবচেয়ে বেশি মুত্তাকি, পরহেজগার, আত্মনিয়ন্ত্রণকারী ব্যক্তি তোমার সবচেয়ে বড় ব্যক্তি কে? এসে আল্লাহ বলছেন আল্লাযী ইয়াযকুরু ওয়ালা ইয়ানসা, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে কিন্তু কখনো সে ভুলে যায় না। অত্যন্ত কঠিন বিষয় না? সর্বমুহূর্তে সে আল্লাহকে স্মরণ করে, কখনোই সে আল্লাহ থেকে বিস্তৃত হয় না। সুতরাং আপনি একাকি থাকেন আর জনহীন প্রান্তরে থাকেন, আপনি জনাকীর্ণ পরিবেশে থাকেন আর জনহীন প্রান্তরে থাকেন, যেখানেই থাকেন না কেন সেখানেই আল্লাহকে ভয় করতে হবে। মনে রাখতে হবে যে আমি মানুষের ভিতরে থাকলে যেমন মানুষের ভয়ে আমি পাপাচার করার থেকে বিরত থাকার চেষ্টা করি, ঠিক যখন আমি জনমানবহীন জায়গায় থাকবো সেখানেও আমার আল্লাহর ভয়ে এই পাপাচার থেকে আমাকে বিরত থাকা দরকার। এর নাম হচ্ছে আল্লাহ ভীতি। যদি আমরা এটা পারি, তাহলে প্রকৃতপক্ষে আমরা মুত্তাকি পরহেজগার মানুষ হতে পারি, আর তাদের জন্যই জান্নাত। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতি ওয়াল আরযু উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা আল্লাহর ক্ষমা এবং ওই জান্নাতের দিকে দ্রুত বেগে ধাবিত হও, যে জান্নাতের পরিব্যাপ্তি হচ্ছে আসমান এবং জমিনের পরিব্যাপ্তি সমপরিমাণ। উইদ্দাত লিল মুত্তাকিন, যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। সুতরাং জান্নাত পেতে হলে, নাজাত পেতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহ ভীতি অর্জন করতে হবে, মুত্তাকি হতে হবে। আর এই মুত্তাকি হতে পারলে আমাদের এই সমাজ, আমাদের এই পরিবেশ, আমাদের পরিবার সব কিছুই একটা আদর্শ পরিবার, আদর্শ সমাজ, একটা আদর্শ পরিবারে পরিবেশে পরিণত হবে। কারণ কোনো মুত্তাকি মানুষের দ্বারা কখনোই কারো হক বিনষ্ট হয় না, কোনো মুত্তাকি মানুষের দ্বারা কখনোই কেউ অন্যায়ভাবে প্রহরিত হয় না, কোনো মুত্তাকি মানুষের দ্বারা কখনোই কোনো নারীর সম্ভ্রম হানি হয় না, কোনো মুত্তাকি পরহেজগার মানুষের দ্বারা কোনো মানুষের সম্পদ বিনষ্ট হয় না। সেজন্য যদি আমরা যথার্থভাবে মুত্তাকি পরহেজগার মানুষ হতে পারি, তাহলে পরকালীন জীবনে যেমন মুক্তি পাব, ঠিক তেমনিভাবে ইহকালীন জীবনে আমাদের এই সমাজ, আমাদের এই পরিবেশ, আমাদের এই পরিবার, আমাদের ব্যক্তি জীবন, সার্বিক পরিবেশটাই ইনশাআল্লাহ সুন্দর হবে।
আদর্শ হবে, সেখানে সুখে শান্তিতে আমরা অবশ্যই বসবাস করতে পারব। আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ, সোনামণি সংগঠন, আহলাদিস মহিলা সংস্থা, আল আউন, প্রত্যেকটির লক্ষ্য হচ্ছে একটা, এই পৃথিবীর মানুষকে, আমাদের চারপাশের যারা মানুষ আছে তাদেরকে ধরনের মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরু একজন মানুষ তৈরি করা, যাতে করে সে জান্নাতি মানুষ হিসাবে নিজে পরকালীন জীবনে মুক্তি পায় এবং অন্যরা তাদের অনিষ্ট থেকে বেঁচে থাকে, সমাজটা আদর্শ সমাজে পরিণত হয়। আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে আমাদের দাওয়াত এটাই, আমরা সবাইকে চাই সবাই যেন আমরা জান্নাতি মানুষ হই, আমরা যেন পরকালীন জীবনে মুক্তি পাই। কারণ আল্লাহর এই জান্নাতে যদি পৃথিবীর সব মানুষ আল্লাহ জান্নাতে প্রবেশ করান, তাহলে জান্নাতে কি শর্ট পড়ে যাবে? কখনো নয়। আবার এই পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামে চলে যায়, তাহলে জাহান্নাম কি খালি থাকবে? জাহান্নাম ভরে যাবে। যেমন কোনো মানুষ, আমার ভাই যদি জাহান্নামে চলে যায় তাহলে আমার যেমন কষ্ট লাগবে, ঠিক কোনো ভাই যদি আমার কারণে জান্নাতে যায় তাহলে অবশ্যই আমার আনন্দ লাগবে, যেন ভাইটা একজন মোত্তাকি মানুষ হিসেবে তৈরি হয়েছে। আহলাদিস আন্দোলন বাংলাদেশ সেটাই চায়, কোনো মানুষ যেন জাহান্নামের কীট তৈরি না হয়, প্রত্যেকটি মানুষ যেন জান্নাতি মানুষ হিসেবে তৈরি হয়। আজকের এই প্রচেষ্টা, আজকের এই সম্মেলন তখনই সফল হবে যদি এখানকার যে ভাইয়েরা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই যদি এই শপথ নিয়ে বাড়িতে যান যে আমি একজন মোত্তাকি মানুষ হব, আমার পরিবারকে আমি ইসলামী পরিবার হিসেবে গড়ে তুলব, তাহলে আজকের এই সম্মেলন সফল হবে। আর যদি আমাদের উদ্দেশ্য ভিন্ন হয়, তাহলে আমাদের এই সার্বিক প্রচেষ্টা, আপনাদের আসা যাওয়া, সময় কোরবানি, অর্থের অপচয়, এগুলি সবই বাতিল। সুতরাং শ্রোতা মণ্ডলী, আমরা চেষ্টা করব যে আমরা যেন প্রত্যেকেই নিজেরা নিজেদেরকে সংশোধন করতে পারি, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের পাড়া প্রতিবেশী সবাইকে যেন আমরা সংশোধন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমিন। পরিশেষে আপনাদের সবাইকে আহলাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, মাসিক আত্তাহারিকের পক্ষ থেকে এবং আত্তাহারিক অনলাইন টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের জন্য এই দোয়া করছি, আল্লাহ যেন কাল কেয়ামতের মাঠে আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে এভাবে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম আমিন। সেই সাথে আপনারা মাসিক আত্তাহারিক একটা করে আপনারা নিজেরা কিনে নিজেরা পড়ুন, আপনার পরিবারের সদস্যদেরকে পড়ানোর জন্য আপনার চেষ্টা করুন। আপনার এই 25টা টাকা ইনশাআল্লাহ এটা সাদাকায় জারি হবে। সাথে সাথে এখান থেকে আপনি বিভিন্ন জিনিস, ইসলামের বিভিন্ন বিষয়, কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন প্রবন্ধ নিবন্ধ যেমন আপনি জানতে পারবেন, ঠিক তেমনিভাবে প্রত্যেক মাসে 40টি করে প্রশ্নের উত্তর জানতে পারবেন, যা আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য এবং আপনার পাড়া প্রতিবেশী ভাইদের জন্য কাজে লাগবে। সুতরাং আসুন আমরা আত্তাহারিকের সাথে থাকি, মাসিক আত্তাহারিকের সাথে থেকে আমরা সাদাকায়ে জারিয়ায় অংশগ্রহণ করি এবং আত্তাহারিক অনলাইন টিভির সাথে থেকে আমরা একে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমিন। আকুল কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।